ফুলসজ্জার ঘরের মধ্যে অনির্বাণ ও রায় একে অপরের খুব কাছে কাছে চলে আসে পিঠেছোড়া ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন অনির্বাণ ও রায়ের বিয়ের সকল রিচুয়াল শেষে তাদের ফুলসজ্জার ঘরটা খুব সুন্দর করে সাজানো হয় এরপর রায়কে যখন সেই ফুলসজ্জার ঘরে নিয়ে আসা হয় সেটা দেখে রায় অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রায় ও অনির্বাণ সেই ফুলসজ্জার ঘরে একে অপরের সাথে কথা বলতে থাকে সেখানে রায় অনির্বাণকে বলে ওঠে এত ঝড় পেরিয়ে আমরা এখন হলাম অনির্বাণ স্বপ্নের মতন লাগছে অনির্বাণ তখন রায় কি বলে ওঠে স্বপ্ন নয় রায় সবটাই সত্যি এরপর অনির্বাণ রায়ের সামনে গিয়ে দাঁড়ায় আর টেবিলের সামনে থাকা গিফটটা দেখে অনির্বাণ অবাক হয়ে যায় আর গিফটটা খোলার পরে সেখানে সহ্য ও রায়ের ছবি দেখে অনির্বাণ চমকে ওঠে এরপর রায়ও সেই ছবিগুলো দেখে আর অনির্বাণকে বলে ওঠে সব মিথ্যে অনির্বাণ তখন অনির্বাণ বলে ওঠে আমি তোমাকে বিশ্বাস করি রাই এরপর সেই গিফটটা হাত থেকে রেখে অনির্বাণ রায়কে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয় এরপর দেখা যায় অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে আর দুজন দুজনের খুব কাছে চলে আসে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট